Hello, Assalamualaikum everyone. Welcome to my new channel. Another blog bola jay na. Another video. Arish Piyotir golper part 3 aajke ar she ei 3 te ami golpo ta shompurno ta shesh kore debo. Thik ache? So amra kothay jeno chilam? Amra chilam hocche Bor sathe honeymoon jana geche she naki asche kintu ashar agei Johora Begum dafon hoye geche katte katte ghumiye porchilo Piyotir bikeler dike jokhon ghum bhanglo tokhon dekhlo or ghore koyekjon mohila gunjob korche ar attiyo shojon mile to eitu kamra ditiyo parte shunechi ekhon ditiyo tritiyo parter je gol jekhan theke chilo shekhan theke shuru korchi to মুখটা দুখি দুখি করে রেখেছে আর কেউ না জানুক প্রিয়তি জানে ওর মায়ের খুনি জানোয়ারটা কখনো ওকে ক্ষমা করবে না এখন ওকে দেখে মাথা গরম হয়ে যাচ্ছে প্রিয়তির মনে চাচ্ছে খুন করে দিতে প্রিয়তি আবার নিজের উপর নিয়ন্ত্রণ হারালো তো তেরে গেল বুরহান সাহেবের দিকে ওনার কলার টেনে ধরে বলল তুই হ্যাঁ তুই আমার মায়ের খুনি তোকে কখনো মাফ করব না আমি প্রিয়তিকে দুই ফুপু মিলে ছাড়িয়ে অন্য রুমে নিয়ে গিয়ে শান্ত করে তারপর বড় ফুপু বলল প্রিয়তি তুই কয়টা দিন আমার বাসায় থাক প্রিয়তি কিছু বলার আগেই বড় ফুপু ওর কয়েকটা জামা গুছিয়ে নিজের সাথে নিজ বাড়ি নিয়ে গেল প্রিয়তি আপত্তি করে কারণ এই বাড়িতে থাকলে ওর ওই খুনিটার চেহারা দেখতেই হবে আর ওকে খুন করতেই মন চাইবে মানে এই বাড়িতে থাকলে ওর বাপের চেহারা দেখতেই হবে এবং ওকে খুন করতে মন চাইবে এরকম কিছু আর কি বোঝাতে চাচ্ছেন সো আমরা নেক্সটে চলে না হলে তো গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে সো কই যেন পড়তেছিলাম জামা কাপড় গুছিয়ে নিল প্রিয়তি আবেদন না খবর পরে ওই দিন বড় ফুপুর সাথে প্রিয়তি চলে গেল তিন দিন পর খরচার দিন প্রিয়তি ওই বাড়িতে গেল তবে সেখানে থাকেনি খরচা শেষ করে মায়ের জবর জিয়ারত করে বানান এখানে ভুল লেগেছে তারা কবর জিয়ারত করে আবার ফুপুর বাসায় চলে গেল এই তিন দিন কারোর সাথে কথা বলেননি প্রিয়তি সবাইকে বিরক্ত লাগছে কিন্তু তার খাওয়া দাওয়া তেমন করে না এখন আজ রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ছে হঠাৎ মাঝরাতে শরীরে কারো হাতের ছোঁয়া পেতেই প্রিয়তি সজাগ হয়ে গেল কিন্তু নাড়াচাড়া করলো না বুঝতে চেষ্টা করলো কেন একটা হাত প্রিয়তির পেটে চলাফেরা করছে কোনো একটা হাত প্রিয়তির হাতে চলাফেরা করছে এবার এটা ধীরে ধীরে ওপর উঠতে নিলে প্রিয়তি লাফিয়ে উঠে বসলো সাথে সাথে কেউ একজন উঠে দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু প্রিয়তি ওকে চেপে ধরে চিল্লাতে লাগলো প্রিয়তি চিল্লাতে ওর ফুপু আর ফুপুতো ভাইয়েরা চলে এলো তার রুমের লাইট জ্বালাতেই দেখলো প্রিয়তি যাকে চেপে ধরে রেখেছিল সে ওর ফুপাতো ভাই ফয়েজ সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে সবচেয়ে প্রিয় অবাক প্রিয়তির ফুপু চলবে অবশ্যই চলবে চললে আমরা নেক্সট পার্টে যাই মাস্টার মানে একটু সমস্যা করে ভাই একটা বুঝলাম না তুমি ও মানে এখানে এই গল্পটা শেষ পরে গল্পের অত্যাচার পর্ব 6 দুষ্টু গার্লফ্রেন্ডের পর্ব 6 একটু পড়ি তো আমরা সো আজকে আবার নতুন একটা গল্প দুষ্টু গার্লফ্রেন্ড পরের দিন সকালে উঠে ঈশা ফ্রেশ হয়ে এক চমক দিতে চলে গেল আর আহির গিয়ে ঈশাকে দিয়ে এলো দুষ্টু গার্লফ্রেন্ড পর্ব 6 এক কই তাহলে
পরের দিন সকালে উঠে ঈশা ফ্রেশ হয়ে এক্সকম দিতে চলে এলো, চলে গেল আহির। আহির গায়ে গিয়ে ঈশাকে দিয়ে এলো। আহির এসে চায়ের দোকানে বসলো, সাথে সাথে এক কাপ চা আর একটা সিগারেট ধরিয়ে নিল। ভিন্টু তোর ইউনিভার্সিটি কখন দোস্ত? আহির 12টায়। মোটি এখন বাজে মোট এখন বাজে 9টা। আর এই অফিস বেশি দূরে না, ঈশার কলেজের একটু সামনে বন্ধ। তুই ইন্টারভিউ দিতে গেলে ঈশাকে নিয়ে আসবি কলেজ থেকে। ওকে, তোর 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 একটু মেসেজ করে নিস আজ, ম্যানেজ করে নিস, টেনশন নিস না, আমরা গিয়ে নিয়ে আসবো ঈশাকে। আহির থ্যাংক ইউ, ইয়েস মোটাম ভাই, বন্ধুত্ব নো থ্যাংকস অ্যান্ড নো সরি। ওকে, তোরা থাক, তোরা পারিসও। তোরে পিন্টু পেপার হাতে নিয়ে বসে আছে, মোটা বাটার বন রুটি খাচ্ছে, ব্রং চা খাচ্ছে, ওহির সিগারেট টেনে ধোঁয়া উড়াচ্ছে। ওরা বন্ধুরা বসে চায়ের দোকানে সবসময় আড্ডা দেয়, এটা ওদের কাছে নতুন কিছু না, একদম ছেলে ছোটোবেলার থেকেই। হঠাৎ করে জোরে গাড়ির হর্ন বাজতে শুরু করলো, মানে হঠাৎ করে জোরে গাড়ির হর্ন বাজতে শুরু করলো। গাড়ির কোনো মানুষ কোনো দোকান দেখছে না, সব কিছু উড়িয়ে ফেলছে, দেখছে দিচ্ছে বস্তির সকল সাইড হয়ে দাঁড়িয়েছে গাড়ির জন্য। আহিরা সকালে তাকিয়ে দেখলো BMW ব্ল্যাক কালারের গাড়ি এসে থামলো চায়ের দোকানের মাঝে মাঝে বরাবর রাস্তায়। ভিন্টু এই আবার কোন নতুন জিনিস, মানে সারা বলতেছে যে এটা আবার নতুন কে নাকি নতুন পাগলের ভাত, পুরান পাগলের ভাত না নতুন পাগলের ভাত এরকমটা আর কি। তো আমাদের আমাদের খাওয়া তো শেষ, মানে আমাদের খাওয়া তো শেষ, খাওয়া তো এসেছে নাকি ভাই? খুশি হয়ে খেতে খেতে বললাম, শালা চুপ কর, তুই সারাদিন খালি খাই 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 আর খাই। আহারে, বাকি তিন বন্ধু বসা থেকে উঠে দাঁড়ালো। ওহির গুড স্টাইল বসে এখানে সিগারেট টেনে ধোঁয়া উড়াচ্ছে, গাড়ি থেকে আকাশ নেমে দাঁড়ালো। চোখের সামনে সানগ্লাস খুলে আকাশ গেঞ্জিতে ঝুলিয়ে রাখলো, চোখের সামনে সানগ্লাস খুলে গেঞ্জিতে ঝুলিয়ে রাখলো, বুঝছেন? সো এই হলো ঘটনা। আর তো এই এই ছিল আর কি। তো গাড়ির লক করে চাবির রিং হাতের এক আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে চায়ের দোকানের দিকে এগিয়ে এলো। গাড়ির লক করে গাড়ির চাবির রিং হাতে নিয়ে ঘুরাতে ঘুরাইতে একটু একটু সামনের দিকে চলে আসলো আর কি। আমি বুঝতেছি না আমার ভয়েসটা কি কম শোনা যাচ্ছে নাকি ক্যামেরাতে হয়তোবা। তো সবাই একবার আকাশের দিকে তাকালো। এসে গেঞ্জি ব্লু শার্টের সবগুলো বোতাম খোলা, শার্টের দুই হাত ফোল্ড করা, ব্যাক জিন্স চুলগুলো সিল্কি, এক হাতে ব্ল্যাক ঘড়ি, অন্য হাতে ব্লু রেস্ট গেঞ্জিতে সানগ্লাস ঝুলানো, কেটস পরা, পায়ের বেশ হ্যান্ডসাম, বেসিক গুড লুকিং দেখতে, কিন্তু আহির মাথা থেকে পা পর্যন্ত দেখেই বুঝে ফেলছিল একদম বাজে ছেলে, মানে সবাই দেখে বুঝতেছে যে একটা বাজে ছেলে। তো এই ছিল আর কি ঘটনায়। তো সবাই একবারে আকাশের দিকে তাকিয়ে এসে বুঝলো যে একটা বাজে ছেলে, এর হাতে ব্ল্যাক ঘড়ি, অন্য হাতে ব্লু রেস্ট এক হাতে ব্ল্যাক ঘড়ি, অন্য হাতে ব্লু রেস্ট গেঞ্জিতে ব্ল্যাক সানগ্লাস ঝুলানো, কেটস পরা, পায়ে বেশ হ্যান্ডসাম, ড্যান্সিং গুড লুকিং দেখতে, মানে বেট হ্যান্ডসাম গুড লুকিং দেখতে। তো কিন্তু আহির মাথা থেকে পা পর্যন্ত দেখলে বুঝে ফেলছে যে একদম বাজে ছেলে। আকাশ এক কথায় বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে আকাশ। আকাশের সাথে টিঙ্কু ভাই এসে দাঁড়ালো, তাও চর মারা গালে এক হাত রেখেছে। আকাশ খবর নিয়েছে টিঙ্কু ভাইয়ের সাথে কানের কাছে ফ্লিংস। টিঙ্কু ভাই কি খবর নিবি, কামজুম হয়ে ভয়। আকাশ, আরে গাদা, গতকাল যে ছেলের হাতে
হাতে মারা মার খেলি, সেই ছেলেটার ব্যাপারে খবর দিয়েছিস, নাম কি ছেলেটার? টিঙ্কু ভাই, আহারে সুলতান আকাশ তো আহির নাম তো আকাশ মুখে ওহির নাম শুনে নিজের হাতে থাকা সিগারেট নিয়ে মাটিতে ফেলে তার পায়ের দিয়ে পিষে ফেলল সিগারেটে উঠে দাঁড়িয়ে দুই হাত দিয়ে নিজের শার্টের কালার উঁচু করে ঘাড়ের পেছনে সরিয়ে দিল। এসে আকাশের সামনে দাঁড়ালো। ওহির আকাশ একবার আহির দিকে তাকিয়ে বলল, আকাশ ও তুই তুই গুড ওই ফার্স্ট। তো দেখি এই গল্পটা বেশি একটা ইন্টারেস্টিং না, কিন্তু এই গল্পটার নাম হচ্ছে দুষ্টু গার্লফ্রেন্ড। দুষ্টু গার্লফ্রেন্ড পর্ব। সো এই ভিডিও টাইটেল হবে দুষ্টু গার্লফ্রেন্ড। সো আমরা দেখি কী করা যায়।